আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, যে যেখানে আছেন সুস্থ আছেন। আজকে আপনাদেরকে দেখাবো তোশিবা এ স্টুডিও 2523 এবং 2523 ডি এই ছোট সিরিয়ালের যে মেশিনগুলো আছে, এই মেশিন আপনারা ফটোশপের মাধ্যমে কিভাবে আপনি স্ক্যান করবেন, এ ফোর সাইজের কাগজ, ছবি, কালার স্ক্যান, দলিল কিভাবে স্ক্যান করবেন, এটার ডিটেলস এই ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো বন্ধুরা। আর এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সাথে চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন, যাতে সব সময় মতো নতুন নতুন ভিডিও পেতে সহযোগিতা করবেন। তাই বন্ধুরা, আমরা অনেকেই প্রথম এই মেশিনে স্ক্যান করতে গেলে অনেক সমস্যার সম্মুখীন হই। এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে এর কিছু গোপন কিছু সেটিং আছে, এই সেটিংগুলো ভিডিওতে আমি দেখাবো। তাই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। তাই সর্বপ্রথম বন্ধুরা, আমি এখানে ফটোশপটা ওপেন করব, অ্যাডোবি ফটোশপ CS2। এই ফটোশপের মাধ্যমে কিভাবে এটা স্ক্যান করা যাবে এটাই এখন আপনাদেরকে আমি দেখাবো। তাই ফটোশপ স্ক্যান করার পর বন্ধুরা, আমরা যাব ফাইলে। ফাইলে যাওয়ার ইনপুটে যাওয়ার পরে বন্ধুরা, এখানে আপনার কম্পিউটার যতগুলো স্ক্যানার প্রিন্টার আপনার কানেক্ট করা থাকবো সবগুলো এখানে শো করব। এখানে আছে DCP ব্রাদার্স P310, ই স্টুডিও তোশিবা 2523 ডি স্ক্যানার এবং ইপসন L380। আমার এখানে তিনটা আছে, তিনটা এখানে সিলেক্ট করা আছে। আমি এখন যেটা বিষয় নিয়ে কথা বলবো এটা হলো ই স্টুডিও তোশিবা 2523 ডি এবং 2523 এ এবং এই সিরিজের যতগুলো ছোটো সাইজের মেশিন আছে সব এক সিস্টেমই এগুলো স্ক্যানার করতে হয়। কীভাবে করতে হবে এটাই এখন আপনাদেরকে দেখাবো। তাই আমি এখানে যাওয়ার পর এখানে ক্লিক করব বন্ধুরা। ক্লিক করার পর এনে স্ক্যানার ইজ নট, মানে স্ক্যানারটা প্রিন্টার এখন বন্ধ আছে। তাই আমি এখন যে কাজটা করতে হবে, ফটোকপি মেশিনটা এখানে পাওয়ার সুইচ অন করতে হবে। আমি এখন ফটোকপি মেশিনে পাওয়ার সুইচটা অন করে দিলাম। অন করার পরে বন্ধুরা, এটাকে আমরা ক্লোজ করে দিলাম। ক্লোজ করার পরে এখন আমি আবার যাব ফাইলে। ফাইলে যাওয়ার পরে ইনপুট যাওয়ার পর আমরা এখানে স্টুডিও আপনার মডেল যেটা ওই মডেল উপর আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এবারে অপশনটা আসছে। আসার পর আমরা হঠাৎ করে যখন আমরা নতুন অবস্থা আমরা এই সমস্যার সম্মুখীন হই, কীভাবে এটা স্ক্যান করতে হবে, কীভাবে আর রেজলিউশন, কেন আমরা যখন স্ক্যানার থেকে ছবি বা যে কোনো ডকুমেন্টস স্ক্যান করি তখন সর্বনিম্ন রেজলিউশন থাকে 300, কিন্তু 300 রেজলিউশনটা এখানে হঠাৎ করে আমরা যখন নতুন স্ক্যান করতে যাই তখন আমরা এটা খুঁজে পাই না, তখন আমাদের অনেক সমস্যা টেনশনে পড়ি। তাই এটা ডিটেলস সব কিছু এই ভিডিওতে এখন দেখাবো। তাই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল বন্ধুরা। আর আবারও বলি, এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই বন্ধু হিসেবে আপনাদের হৃদয়ের মাঝে একটু স্থান করে দেবেন, বিনিময়ে আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন। যখন এই সমস্যার সম্মুখীন যখন হয় তখন আমাদের যে কাজটা করতে হবে, এখান থেকে যদি আমরা স্ক্যানার চাপ দিই বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা স্ক্যান হইতেছে A4 সাইজ, এখন কিন্তু রেজলিউশন কম আছে। তাই আমাদের সর্বনিম্ন রেজলিউশন থাকতে হবে 300। তাই এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা ডান সাইডে একটা তীর চিহ্ন, এই তীর চিহ্নের উপর আমরা ক্লিক করব। ক্লিক করার পরে এখানে অপশন ডকুমেন্টসটা ডিটেলস সব কিছু আছে। এখানে আমরা উপরে রেজলিউশন, আমরা স্ক্যান থেকে রেজলিউশন দিতে হবে সর্বনিম্ন 300, মানে সর্বনিম্ন 300 উপরে দেওয়া দরকার নেই, কারণ আমরা যারা স্ক্যানার করি তোরা সবাই 300 রেজলিউশন দেয়। আমরা এখানে দেব 300 রেজলিউশন বন্ধুরা। তারপর এখানে মোট কালার মোটে এখানে আপনারা কালার, কালারটাই বেস্ট যদি আমরা কালার স্ক্যান করব। এটা হলো বিভিন্ন সাইজ, আপনার কোন সাইজে এটা আপনি স্ক্যান করতে চান। তাই আমি সর্বপ্রথমে আপনাদের দেখাবো আমি A4 সাইজ। A4 সাইজ এখানে A4R, এটা হলো A4 সাইজ লিগাল সাইজটা, এই সাইজটা স্ক্যানিং করব। স্ক্যানিং করার পর এখানে এটাই থাকবে। থাকার পর বন্ধুরা এখানে আপনারা এটা লাইট ডিপ কন্ট্রাস্ট করতে পারবেন, ঠিক আছে। তারপর আপনারা এখানে দেবেন স্ক্যান, প্রি স্ক্যান এখানে ক্লিক করবেন।
क्लिप करार पर बंधुरा एटा स्कैन होबे किछुटा समय नेबे आपनारा एकटु वेट करबेन हार पर बंधुरा देखते पाच्छेन एटा अलरेडी स्कैन हये गेछे तारपर एखाने आबार दिते होबे एखाने क्लिप करते होबे क्लिप करार पर बंधुरा देखते पाच्छेन एटा फटोशपे किन्तु डकुमेंट्सटा एसे पड़छे तारपर आमरा एकटा कलर स्कैन करब कलर स्कैने आमरा एकटा छबि स्कैन करब एखन आपनादेरके आमि देखाबो এটা আমরা কেটে দিলাম বন্ধুরা আমরা এখানে একটা কালার যা ছবি ফটো দিলাম ফটোটা আমরা স্ক্যান করব স্ক্যান করার পর আমরা এখানে ক্লিপ করব প্রথমে ক্লিপ করার পরে এই যে দেখতে পাচ্ছেন কিছুটা সময় ওয়েট করবেন ওয়েট করার পর দেখুন এটা ছবিটা কালার স্ক্যান হয়ে গেছে গা তারপর আমরা A4 আরি A4 তারপর দিলাম তারপর এখানে আবার সেম একই ভাবে স্ক্যান করে নেব বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপর এখন আমি আপনাদেরকে দেখাবো দলিল দলিল সেটটা আপনারা কিভাবে স্ক্যান করবেন দলিল সেটটা হলো আমি একটা দলিল পেজ আপনাদেরকে এখন দিয়ে দেখাবো দলিল সাইজের পেজটা দেওয়ার পরে বন্ধুরা আমাদের এখানে সেটিং চেঞ্জ করতে হবে দলিল সাইজ হলো এল এখানে ক্লিক করবেন ক্লিক করার দলিল সাইজের সাইজটা হলো এলজি দলিল সাইজটা আপনি যখন স্ক্যান করবেন তখন এটার সাইজটা মাপ হলো এলজি এলজি দেওয়ার পরে বন্ধুরা এখানে ক্লিক করবেন দেওয়ার পরে সেম টু সেম একইভাবে আপনারা এখানে ক্লিক করবেন এটা হলো দলিল সাইজ এটা হলো দলিল লিগ্যাল সাইজটা যেটা এ4 সাইজ আর এটা হলো দলিল সাইজ তারপর এখানে আপনারা অনেকগুলো অপশন আছে এল টি ডি আর এল টি এল জি এল ডি আর অনেক সময় আমরা বড় ম্যাপ যে স্ক্যান করি এটা এনে দেব ফুল সাইজ এভাবে আপনারা ফটোশপের মাধ্যমে এই ছোট সিরিজে যে মিশিংগুলো আছে মিশিংয়ে দিয়ে আপনারা ফটো ছবি কাগজপাতি যে কোনো ডকুমেন্টস আপনারা স্ক্যান করবেন বন্ধুরা এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে রাখবেন ভালো বন্ধুরা তারপর আপনারা ফটোশপ ছাড়া কিভাবে স্ক্যান করবেন এটা আপনাদের এখান থেকে তো আপনারা যাবেন উইন্ডোজের সার্চ লিস্টে যাওয়ার পরে আপনারা এখান থেকে দেখবেন তোসিবা বা আপনি যে প্রিন্টারই হোক না কেন প্রিন্টারের মডেল এখানে শো করবে এটা হলো তোসিবা ই স্টুডিও স্ক্যানার এখানে আপনি ক্লিক করবেন ক্লিক করার পর নিচে আসবো স্ক্যান এডিটর এখানে ক্লিক করবেন বন্ধুরা ক্লিক করার পর এখানে যে কাজটা করতে হবে আপনারা খেয়াল রাখবেন এখানে আপনার পিনটা এই স্ক্যানারটা মডেলটা এখানে আগে শো করতে হবে তাই এখানে যাবেন এখানে যাওয়ার পরে বন্ধুরা যাবেন ওপেনে ফাইলে ফাইলে যাওয়ার পরে বন্ধুরা এখানে যাবেন ফাইলে ফাইলে যাওয়ার পরে সিলেক্ট স্ক্যানার স্ক্যানারে সিলেক্ট করতে করবে সিলেক্ট স্ক্যানার পরে এখানে আমার তিনটা স্ক্যানার আছে তিনটা তাই আমার এখন মাসখানে আছে উপরে লয় ইপসন L380 তবে স্ক্যানার তারপর এটা সিলেক্ট করতে হবে সিলেক্ট করার পরে এখানে সিলেক্ট ক্লিক করতে হবে ক্লিক করার পরে সিলেক্ট করার পরে এখানে আসবে আসার পরে বন্ধুরা এখানে স্ক্যান ক্লিক করবেন এখান থেকে স্ক্যান ক্লিক করবেন ক্লিক করার পর বন্ধুরা স্ক্যান হবে স্ক্যান হওয়ার পরে তারপরে এখানে আপনারা ক্লিক করবেন এইভাবে আপনারা ফটোশপ ছাড়া স্ক্যান করবেন আর এই ভিডিওটা যদি ভালো লাগে আবারও বলি বন্ধু হিসেবে আপনাদের হৃদয়ের মাঝে একটু ঠাই করে দিবেন এটা আপনাদের কাছে আমার চাওয়া বন্ধুরা তারপরে দেখতে পাচ্ছেন এখানে তারপরে এটা আপনি সেভ করতে হবে এখানে ফাইলে দেবেন ফাইলে যাওয়ার পর এখানে যে সেভ অপশন সেভে দিবেন সেভে দেওয়ার পর আপনি এটা কোন ডকুমেন্টস আপনি কোন ফাইলে সেভ করতে চান আমি ডেস্কটপে এবারে ডাউনলোড ফোল্ডারের ভিতরে সেভ করতে চাই তাই আমি একটা নাম দিতে পারেন আমি দিলাম W4 তারপর এখন আপনাদেরকে আমি সরাসরি মিশিং এ দেখাবো কিভাবে আপনারা
দলিল সাইজ পেপার কোন দিকে বসাবেন এবং এ ফোর সাইজ পেপার কোন দিকে বসাবেন। তোশিবা ই স্টুডিও 2523 এডি। এই ছোটো সিরিজের যে মেশিনগুলো আছে এই সব মেশিনই একই সিস্টেমে আপনারা স্ক্যান করতে হবে। তো এখন আপনাদের আমি দেখাবো মেশিনের ভিতর কীভাবে আপনারা দলিল, এই যে দলিল সাইজ পেপারটা, দলিল সাইজ কাগজটা আপনি কীভাবে এখানে বসাবেন। প্রথমে মেশিনের লম্বা দিকে এদিকে আপনারা এটা এ ফোর সাইজ দলিল সাইজটা এভাবে বসাবেন, দলিল সাইজটা এভাবে দিবেন। আর এ ফোর হলে, এ ফোর হলে আপনারা দিবেন এদিকে এ ফোর সাইজটা দেবেন এদিকে বন্ধুরা, আর দলিল সাইজটা দেবেন এদিকে। এটা হলো মাপ। এভাবে আপনারা এই কাজগুলো করবেন। তারপর আপনাদেরকে আমি দেখাবো কীভাবে এই ছোটো সাইজের মেশিনের সফটওয়্যার 2523 এডি এবং 2523 এডি সফটওয়্যার কীভাবে ইনস্টল করতে হয় এবং কীভাবে ডিটেলস সব কিছু নেক্সট ভিডিওটাতে দেখাবো। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য দিন অন্য কোনো ভিডিও নিয়ে। খোদা হাফেজ।